আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 আল্লাহ আমাদের ভালোবাসায় পড়ে গেছে। নাইলে সব আমাদেরকে দিয়া দিতেন না। ফেরেশতা নূরের তৈরি মানি, আল্লাহর বড় নৈকট্যবান মানি, খোদার কসম কিচ্ছু দেন নাই, শুধু অস্তিত্বটাই দিছেন, শুধু নৈকট্য নামক শব্দটাই দিছেন, মুকাররব নাম শব্দটাই দিছেন, আর কিচ্ছু দেন না, কোনো নিয়ামতই দেন না, না পান দিছেন, না আহার দিছেন, না পোশাক দিছেন, না আশাক দিছেন, না জীবনের শেষ ক্ষেত্রে কিছু দিবেন, জান্নাতও দেন না, কোনো ফেরেশতা জান্নাতে যাবে না, গেলেও ভোগ করবে না, থাকলেও ভোগ করবে না, শুধু আমাদের সেবক হিসাবে যাবে, সেবক হিসাবে, আমাদের খাদেম হিসাবে যাবে, আমাদের সেবা করবে। দুনিয়াতে আর কি করে, জান্নাতে চোখে দেখবো আমাদের সেবা করতেছে, আমাদের মনে আসতে দেরি, আমাদের সামনে উপস্থিত করতে দেরি করবে না, হুকুম দিতে হবে না, বাপতে দেরি করতে দেরি করবে না। আল্লাহ শুনে আরিছেন, 70,000 ফেরেশতা দিবে একজনকে, ওসারাআম মিনাল মালাইকা, 70,000 ওসারাআম মিনাল মালাইকা, আমাদের জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ থাকবে আমাদের, আমার ছোট্ট দেশটাকে চালানোর জন্য। আমি ছোট্ট বলতেছি এই জন্য, ছোট বলতেছি এই জন্য, তাও এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, এটাকে চালানোর জন্য 70,000 থাকবে। 70,000 কোন রেওয়ায়েতে পাওয়া যায় 25 লক্ষ পর্যন্ত খাদেম দিবে আল্লাহ, 25 লক্ষ, 25 লক্ষ খাদেম দিবে। ওই আল্লাহকে একটু জিজ্ঞাসা করা দরকার ছিল আমাদের, যে আমি তো এই ছোট্ট জীবনটায় সুখী হতে চাই, আমি তো ছোট্ট জীবনটায় গেনার হইতে চাই, ছোট্ট জীবনটায় আমি সফল হইতে চাই, ছোট্ট জীবনটায় আমি সুখে থাকতে চাই, এই ছোট জীবনটায় আমি সুখে থাকতে চাই, সুখে থাকতে চাই, আমি শান্তিতে থাকতে চাই। উচিত ছিল আল্লাহকে জিজ্ঞাসা করা যে আমি কিভাবে সুখে থাকবো, কিভাবে আমি আরামে থাকবো, কি উচিত ছিল না? ছিল না। আপনাদের বিবেক কি বলে? ছিল। যুবক কি বলে? উচিত ছিল যে আল্লাহ এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম সৌন্দর্য দিলেন যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালাও তানসানি, আল্লাহ বলে তুই বিলা থাকিস, তুই ভুলতে অভ্যস্ত, আমি স্মরণে অভ্যস্ত, তুই ভুলতে ভালোবাসিস, আমি 24 ঘন্টা তোকে স্মরণ করতে ভালোবাসি, তুই বুইলা মজা পাস, আমি 24 ঘন্টা স্মরণ করে মজা পাই। হায় হায় হায়, ছোট্ট জীবন আর ছোট্ট অস্তিত্বে আমরা সবাই সুখী হইতে চাই, আমরা সবাই সফল হইতে চাই। সবচেয়ে বেশি সফল হইতে চাই আমরা 3 লাইনে, আমাদের পোশাক পরিচ্ছদ ভালো হোক, খাওয়া দাওয়া ভালো হোক, থাকার জায়গাটা খুব ভালো হোক। কিন্তু আফসোস, যেই মানুষটা এই কথা মনে প্রাণে জানে, সবাই আমরা জানি এবং বিশ্বাস করি, শুধু জানি না চোখেও দেখি, প্রতিদিনেই না হোক, প্রতি সপ্তাহে না হোক, প্রতি মাসে না হোক, বৎসরে তো আমাদের এলাকার থেকে 2-4 জন উঠা যায়, যাদেরকে আমরা আমাদের হাতেই কবরে দেয়া দিই, চোখের সামনে দেখতেছি। একদিন তো আমারও সিরিয়াল আসবে, আমিও চলে যাব,
আমি যেরকম এই ছোট্ট জীবনটা সুখী হতে চাই, ছোট্ট জীবনটায় আমি সফল হইতে চাই, ছোট্ট জীবনটা আমি জ্ঞানার হইতে চাই। আমি যুবকদেরকেও বলবো, সারা দিনই তো এই সফলতার জন্য কত কিছুই নাচতে থাকে, কি বলেন? যাদের ভাই বা আত্মীয় স্বজন বিদেশে আছে প্রবাসে, এদের যুবকরা তো সারা দিন আঁকতে থাকে, আমাদের কাগজ কবে রেডি হবে, আমরা কাগজপত্র কবে পাঠাবো, আমাদেরটা রেডি হয়ে কবে আসবে, লন্ডনে পাড়ি আমি কবে জমাবো, আমেরিকায় কবে যাব, দুবাইতে কবে যাব, সারা দিন কিন্তু আমরা আঁকতে থাকি বা সারা দিন আমি ভাবতে থাকি, সারা দিন আমি ছুটতে থাকি, সারা দিন আমি দৌড়াইতে থাকি, খেতালা খেতে, খামারওয়ালা খামারে, বাজারওয়ালা বাজারে, রোডওয়ালা রোডে, ঘাটওয়ালা ঘাটে, হাটওয়ালা হাটে, দোকানওয়ালা দোকানে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে। এই ছোট্ট জীবনটায় জ্ঞানার হওয়ার জন্য যতগুলা ক্ষেত্র আছে, হায় কত মানুষই না সুখের আশায় সারা রাত্র নদী পাড়ি দেয়। আমার মনে আছে 2019 আমি অস্ট্রেলিয়ায় ছিলাম, তো অস্ট্রেলিয়ায় মোটামুটি 10,000 রোহিঙ্গা আছে, এর চেয়ে বেশি হবে। আমি মেলবোর্নে এক রোহিঙ্গাকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে পচলে তো পচলে কি করে? হুজুর 17 দিন আমি সমুদ্রের ভিতরে ছিলাম, টানা 17 দিন। ইন্দোনেশিয়ার থেকে প্রথম একটা দ্বীপে গেছে, যেটা অস্ট্রেলিয়ার দ্বীপ, আর অস্ট্রেলিয়ার নিয়ম এরকমই, ওরা প্রথমে দ্বীপে রাখে, একটা দ্বীপ আছে ওদের, 2 থেকে 3 মাস, 4 মাস, 6 মাস রাখে, তারপরে ওরা প্রসেসিং এর মাধ্যমে মেন ভূমিতে নিয়ে আসে। বিশাল মহাদেশ, 2.25 কোটি মানুষ মাত্র, মানুষেরও ওদের প্রয়োজন আছে। তো আমি ভাবতেছিলাম একটা মানুষ বাঁচবে কয়দিন দুনিয়াতে, যে খায় তারও রাতের গতি যেরকম, যে না খায় ঘুমায় তারও তো রাতের গতি ওরকম, কি বলেন? যে ভালো পোশাক পরে তারও দিনের গতি যেরকম, যে ছিঁড়া কাপড় পরে তারও কিন্তু দিনের গতি ওরকম, সপ্তাহের গতি ওরকম, মাসের গতি ওরকম, বৎসরের গতি ওরকম, গড়ির কাটার গতি এরকম, সূর্য উঠা ডুবার গতি এক, ঋতু আসা যাওয়ার গতি এক, সবই তো এক। ছোট্ট জীবনটার জন্য 17 দিন সমুদ্রের ভিতরে, 17 দিন পরে সে একটা দ্বীপের চেহারা দেখছে। হায় হায় মানুষ, আমি নিয়ে যেতেছি আপনাদেরকে, একটু ব্যথা দিয়ে নিয়ে যেতেছি, এরকম একজন না কিন্তু, গত 5 থেকে 6 বছরে শুধু ইউরোপ যাওয়ার জন্য 37,000 মানুষ সমুদ্রের বুকের ভিতরে জান দিয়েছে। নেটে সার্চ দিলে পাবেন, আজ থেকে 1 সপ্তাহ আগে রিপোর্ট আসছে। হায় মেক্সিকোর জঙ্গলে কত মানুষ যে হারায় যায়, মেক্সিকোর জঙ্গল কিন্তু একটা ছোট জঙ্গল না, আমেরিকা যাওয়ার জন্য কত মানুষ যে হারায় যায়। তো এই ছোট্ট জীবনটা একটু ভালো খাওয়ার জন্য, একটু ভালো থাকার জন্য, একটু ভালো পড়ার জন্য 60-70 বছরের জীবন, চোখে যেটা দেখতেছি, যে গ্রামের বৎসরে 2-1 জন উঠা যাইতেছে, কখন আমি উঠা যাব? কারো কাছে চিঠি দিয়ে আসে না, মালাকুল মৌত কাউকে চিঠি দিয়ে আসে না, মালাকুল মৌত কাউকে খবর দিয়ে আসে না, মালাকুল মৌত কাউকে মেসেজ দেয় না। যদি হইতো এরকম, তাহলে কোন রোডে অ্যাক্সিডেন্ট হইতো না, সে বাহিরই হইতো না ওইদিন। হায় হায়, এটাই সত্য।
মনে হয় যুবকরা চিনবে, আপনারা না চিনলো, বাংলাতে যে একজন গায়ক ছিল যে নিজেই গান লেখক আর নিজেই গাইতেন এক মিনিটের নাই ভরসা, ফিরোজ শাহী নাম ছিল। বুড়ারা না চিনলো, যুবকরা চিনবে, আলেমরা না চিনলো, সাধারণ মানুষ চিনবে। নিজের হাতের লেখা, নিজের গাওয়া, নিজের হাতের লেখা, নিজের হাতের গাওয়া, এক মিনিটের নাই ভরসা, ফিরোজ শাহী। গাজীপুরের স্টেজে এই গান গাইতে যে মারা গেছে, যখন সে টান দিছে এক মিনিটের নাই ভরসা, একদিকে টান দিতে দেরি আর একদিকে পড়তে দেরি হয়। আল্লাহ দেখাইছে তোর লেখা তোর উপরে সত্যায়িত করব। সে যদি জানতো এই স্টেজে মালাকুল মউত বসা আছে, সে যদি জানতো যে মাউতের নিচে মালাকুল মউত অপেক্ষা করতেছে, বলো যুবক সে কি কোনোদিন ওই স্টেজে যাইত? সে তো এই কথা ভাইবেই যাইতেছিল যে এই গানে আমি শত স্টেজে স্টেজ কাঁপাইছি আর শ্রোতাদেরকে নাচাইছি, আজকে আমি স্টেজ কাঁপাবো শ্রোতাদেরকে নাচাবো, হায় হায় হায়। তাহলে সে কোনোদিন যেত না, মালাকুল মউত চিঠি দিয়ে আসে না, বিদা আসল কথার দিকে যেতেছে। এই ছোট্ট জীবন, ছোট্ট একটা অস্তিত্ব, এখানে সুখে থাকার জন্য, গেনার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য নারীও ছুটতেছে, পুরুষও ছুটতেছে। রাগ হয় না, রাগ হয়ে যাবে মাঝে মাঝে শহরে যান, শহরে সকালবেলা দেখেন কনকনে শীতের সকাল, দেখবেন নারী পুরুষ সব ছুটতেছে। আমাদের ঢাকা শহরে কয়েকটা স্থান আছে, স্পট আছে, ওইখানে সকালে দাঁড়াইলে আপনি চক্ষু খুলে যাবে, নারী পুরুষ ছুটতেছে গার্মেন্টসের দিকে। ওতে যদি জিজ্ঞাসা করা হয় কনকনে শীতে লেপের চেয়ে সুক্ত কোনো জিনিসে নাই, এই সকাল সকাল, ঠিক না? কি মনে হয় বুঝেই দে বাড়ি, লেপের চেয়ে সুখ কিছু আছে? তুমি কোথায় ছুটলা, কোথায় দৌড়াইতেছ, কোথায় বাগলা, বাঁকতেছ, কোন দিকে যাইতেছ, কেন এত দ্রুত চলতেছ? তো সে বলবে একটু সুখের জন্য, একটু একটু হায় একটু ভালো খাবো, একটু ভালো পড়বো, একটু ভালো থাকবো। ছোট্ট একটা জীবনে জ্ঞানার হওয়ার জন্য, সফল হওয়ার জন্য, অথচ সুখ ছাইড়া সে সুখের জন্য ছুটতেছে, ঠিক না? অথচ ল্যাপের সকাল কত সুখ, ঠিক না? কিন্তু সে ছুটতেছে। হায় মানুষ, যুবকদেরকে বলবো বেশি করে, আমার যুবকরা যেন হারায় না যায়। আমাদের তো বয়স শেষ, না জানি কোন দিন নেটে পয়সা আসবে, অমুকে নাই তমুকে নাই, কিন্তু আমাদের জেনারেশন তো আছে, এরা থাকবে আরো কিছুদিন, আমরা আশা রাখি, এদের পায়ে হাত রেখা বুঝাইতে চাইতেছি। এই ছোট্ট জীবনটা আমি সুখী হইতে চাই, সফল হইতে চাই, কেনার হইতে চাই, কিন্তু আমি তো একদিনও ভাবলাম না যে এই আমি নামক মেশিনটা তো আমার তৈরি না। আমি নামক মেশিন বুঝেন, আমার অস্তিত্বটা, আমার অস্তিত্বটা তো আমি তৈরি করি নাই, আমার অস্তিত্বটা তো কোনো কারখানায় হয় নাই, আমার অস্তিত্বটা তো কোনো দুনিয়ার মানুষ, কোন দুনিয়ার আর্কিটেকচার তৈরি করে নাই, কোন দুনিয়ার কোন ফ্যাক্টরিতে তৈরি হয়নি, এটা তো এক মালিক তৈরি করছেন, এক মহা মেকার তৈরি করছেন, মহান রব তৈরি করছেন, যার চেয়ে বড় হয় ম্যাজিশিয়ান কেউ নাই। ম্যাজিশিয়ান বোঝেন, যে ম্যাজিক দেখায়,
মানুষ আল্লাহ সবচেয়ে বড় ম্যাজিক, সবচেয়ে বড় ম্যাজিক, সবচেয়ে বড় ম্যাজিক। আপনারা সামনে যেমন স্টেজের লোকগুলাকে পৃথক পৃথক দেখতেছেন, আমরাও কিন্তু আপনাদেরকে পৃথক পৃথক দেখতেছি। চক্ষু কোনো ধোকা দিতেছে না, এতটুকু একটা জায়গায় 13 কোটি ক্যামেরা, 2টায় 26 কোটি ক্যামেরা, যেই ম্যাজিশিয়ান ফিট করছে, যে ম্যাজিক দেখায় দিছেন, যে 2 চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, সে কত বড় ম্যাজিশিয়ান। 1 ফোঁটা পানিকে যে এত সুন্দর রূপ দিলেন, এত সুন্দর রূপ। জানি না সিলেটের ওলামায়ে কেরাম আমার বিরুদ্ধে বলবে না পক্ষে বলবে, আমার মন চায়, যদি ওলামা অনুমতি দেয় তো আমি বলি, আমার বলতে মন চায় যে আল্লাহ মানুষের ভিতরে এমন ম্যাজিক দেখাইলেন, দেখাইতে 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 শেষমেশ নিজেই মানুষের ভালোবাসায় পড়ে গেলেন, নিজেই মানুষের ভালোবাসায় পড়লেন, এত ম্যাজিক দেখাইলেন, এত সুন্দর করে সাজাইলেন, নিজেই ভালোবাসায় পড়ে গেলেন। এটাই মনে হয় সত্য, নাইলে আল্লাহ কোনোদিন বলতেন না যে সারা দুনিয়ার মাদের মমতা এক জায়গায় কর, তারপরও আমি প্রত্যেক বন্দাকে তার চেয়ে 70 গুণ বেশি ভালোবাসি। আল্লাহ মনে হয় আমাদের প্রেমে পড়ে গেছে। জানি না ওলামা আমাদের আমাকে এই কথা বলতে অনুমতি দিবে কি দিবে না, আমার মন বলে যে আল্লাহ মানুষের প্রেমে পড়ে গেছে। তাহলে সব মানুষকে উঠায় কেন দিয়া দিলেন, দুনিয়া মানুষকে দিলেন, আখেরাত মানুষকে দিলেন, জমিন মানুষকে দিলেন, আকাশ মানুষকে দিলেন, পাহাড় মানুষকে দিলেন, পর্বত মানুষকে দিলেন, নদী মানুষকে দিলেন, নালা মানুষকে দিলেন, সমুদ্র মানুষকে দিলেন, সমগ্র সৃষ্টি মানুষকে দিয়া দিলেন। জমিন একটা তো দিলেন, দিলেনই যাকে ভালোবাসে যত বেশি, যার প্রেমে পড়ে যত বেশি, তার জন্যই জান পর্যন্ত উৎসর্গ করতে দ্বিধা করে না। নাইলে চামড়ার আর গোস্তের আবরণ দেখা যুবক বিষের বোতল নিল তো নিল কেন, মনে হয় বোঝেন না? বুড়ারা তো বুঝবেন না, কেন বিয়ে শাদি মনে হয় করেনি না, কিন্তু যুবকরা বুঝবে। চামড়ার আর গোস্তের আবরণ দেখেই কিন্তু বিষের বোতল নিছে না, নেয় নাই? হ্যাঁ, চামড়ার আর গোস্তের আবরণ দেখেই নিজের ওড়না গলায় লাগায় ছিলে গেছেন। পাওয়া যাবে না সিলেটে, না এই এলাকায় নাই, 2-4টা কাহিনী এরকম। হায় হায়, চামড়ার গোস্তের আবরণ দেখা যেই মা পেটে নিল, যেই বাবা বড় করলো, নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়া সবাইকে ভুলে রাতের আধারে দুইজনে দুইজনের হাত ধরে দেশান্তর হইল, আছে না নাই? ওই মানুষটা, যে মানুষটাকে আল্লাহ তো সুন্দর করে বানাইলেন, যে মানুষটার আবিষ্কারক আল্লাহ, অস্তিত্বদাতা আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, পালনকারী আল্লাহ, 24 ঘন্টা সুরক্ষিত করেন আল্লাহ। হাযকুরুকা ওয়ালাও তানসানি, আপনার আর কি ব্যথা লাগে, হায় হায় হায়, মানুষটার পায়ে একটা কাটা বিঁধতে দেরি, আমার মনে হয় আমি আর কি ব্যথা পাই, আমার মন বলে মনে হয় আল্লাহ এর চেয়ে বেশি দুঃখিত হয়, নাইলে সাথে সাথে একটা পুরস্কার জড়ায়া দিবে তো দিবে কেন, সওয়াব দিবে তো দিবে কেন, কাটার উপরে সওয়াব দেয় না? হাত্তা শাওকাতুল্লাতি ইউশাকুফি, বাপ যখন বাচ্চারে জোরে কিছু একটা বলে ফেলে,
আর সাথে সাথে চোখের পানি ছেড়া দিয়া বাচ্চা চিৎকার দেয়, তো বাবা উঠায়া যায় জড়ায়া ধরে, কখনো গালে চুমা দেয়, কখনো ঠোঁটে চুমা দেয়, কখনো এটা করে সেটা করে, এটা বলে সেটা বলে, আবার মাঝে মাঝে দেখা যায় জেবের থেকে বাহির করে নোটও হাতে ধরায় দেয়, যা তোর যা মনে চায় বাবা আমি ইচ্ছা করে তোকে দেই না, কাগতি মিনতি করতে থাকে। মানুষের স্বভাব একরকম, আল্লাহর স্বভাব আরেক রকম। মানুষ কাটা বিততে দেরি, কতটুকু আল্লাহ লাগলো। হায় শব্দ তো আল্লাহর জন্য ব্যবহার করতে পারি না, যদি পারতাম তাহলে আল্লাহর জন্য মানবিক শব্দ ব্যবহার করতাম, কিন্তু ওলামা একরাম ফতুয়া দিয়া দিবে যে আল্লাহর জন্য এটা করলে তো করলে কি করা, আল্লাহ মনে হয় বড় ব্যথা পায়। এই জন্য বলে বন ফেরেশতাদেরকে বলে আমি বন্দাকে ব্যথা দিলাম, খুশি আমিও ব্যথা পাইলাম, খুশি করব তো করব কি দিয়া, বিরাট একটা সওয়াবের গাঁটটি বন্দাকে ধরায়। ওই আল্লাহকে জিজ্ঞেস করা উচিত ছিল আমাদের, ওই আল্লাহকে জিজ্ঞেস করা, এই বিবেকমান বুদ্ধিমান বিদ্বান মানুষটাকে যাকে আল্লাহ এত সুন্দর করে সাজাইলেন, আবারও বলতেছি সাজায়া যাকে আল্লাহ ভালোবাসলেন। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ নিজে বলে আবদি ইন্নি লাকা মুহিব্বা, আবদি ইন্নি লাকা মুহিব্বা, বন্দা তোকে আমি ভালোবাসি, ওয়াবি হুব্বি আমার ভালোবাসার কসম, কুনলি মুহিব্বা তুইও তো আমাকে একটু ভালোবাস। তাহলে আমার কথার প্রমাণও দিলাম, আশা করি ওলামা আর আঙ্গুল উঠাইতে পারবে না, যে আল্লাহ আমাদেরকে সাজাইতে 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 আল্লাহ আমাদের ভালোবাসায় পড়ে গেছে, নাহলে সব আমাদেরকে দিয়া দিতেন না। ফেরেশতা নূরের তৈরি মানি, আল্লাহর বড় নৈকট্যমান মানি, খোদার কসম কিচ্ছু দেন নাই, শুধু অস্তিত্বটাই দিছেন, শুধু নৈকট্য নামক শব্দটাই দিছেন, মোকাররব নাম শব্দটাই দিছেন, আর কিচ্ছু দেন নাই, কোনো নিয়ামতই দেন নাই, না পান দিছেন, না আহার দিছেন, না পোশাক দিছেন, না আশাক দিছেন, না জীবনের শেষ ক্ষেত্রে কিছু দিবেন, জান্নাত দেন না, কোন ফেরেশতা জান্নাতে যাবে না, গেলেও ভোগ করবে না, থাকলেও ভোগ করবে না, শুধু আমাদের সেবক হিসাবে যাবে, সেবক হিসাবে, আমাদের খাদেম হিসাবে যাবে, আমাদের সেবা করবে। দুনিয়াতে আর কি করে, জান্নাতে চোখে দেখবো আমাদের সেবা করতেছে, আমাদের মনে আসতে দেরি, আমাদের সামনে উপস্থিত করতে দেরি করবে না, হুকুম দিতে হবে না, বাপতে দেরি করতে দেরি করবে না। আল্লাহ শুনে আছে, 70,000 ফেরেশতা দিবে একজনকে, উসারা আমিনাল মালাইকা 70,000 উসারা আমিনাল মালাইকা, আমাদের জান্নাতে 70,000 মন্ত্রী পরিষদ থাকবে, আমাদের আমার ছোট্ট দেশটাকে চালানোর জন্য, আমি ছোট্ট বলতেছি এই জন্য, ছোট বলতেছি এই জন্য, তাও এই দুনিয়ার থেকে 10 গুণ বড় হবে, এটাকে চালানোর জন্য 70,000 থাকবে, 70,000। কোন কোন রেওয়ায়েতে পাওয়া যায় 25,00,000 পর্যন্ত খাদেম দিবে আল্লাহ, 25,00,000, 25,00,000 খাদেম দিবে। ওই আল্লাহকে একটু জিজ্ঞাসা করা দরকার ছিল আমাদের, যে আমি তো এই ছোট্ট জীবনটায় সুখী হইতে চাই, আমি তো এই ছোট্ট জীবনটায় গেনার হইতে চাই, ছোট্ট জীবনটায় আমি সফল হইতে চাই, ছোট্ট জীবনটায় আমি সুখে থাকতে চাই, এই ছোট জীবনটা আমি সুখে থাকতে চাই, সুখে থাকতে চাই, আমি শান্তিতে থাকতে চাই। উচিত ছিল আল্লাহকে জিজ্ঞাসা করা যে আমি কিভাবে সুখে থাকবো,
কিভাবে আমি আরামে থাকব, কি উচিত ছিল না ছিল না? আপনাদের বিবেক কি বলে ছিল? যুবক কি বলে উচিত ছিল যে আল্লাহ এরকম বিবেক দিলেন, এরকম বুদ্ধি দিলেন, এরকম বিদ্যা দিলেন, এরকম সৌন্দর্য দিলেন যে আল্লাহ চব্বিশ ঘন্টা সুরক্ষিত করে? আযকুরুকা ওয়ালাও তানসানি, আল্লাহ বলে তুই বিলা থাকিস, তুই বলতে অভ্যস্ত, আমি স্মরণে অভ্যস্ত, তুই বলতে ভালোবাসিস, আমি চব্বিশ ঘন্টা তোকে স্মরণ করতে ভালোবাসি, তুই বুইলা মজা পাস, আমি চব্বিশ ঘন্টা স্মরণ করে মজা পাই। হায় হায় হায়, জি আল্লাহ চব্বিশ ঘন্টা আমাদের সাথে লুকোচুরি খেলেন, আস্তুরুকা ওয়ালাও তাকশান, চব্বিশ ঘন্টা আমি সবকিছু লুকাই, কাউকে জানতে দিই না, কসম খোদা আল্লাহ যদি না লুকায় দিতেন কোনো দিন মনে হয় কেউ আমাকে ডাকত না, জুতা মারত জুতা মানুষ, আল্লাহর এহসান যে আল্লাহ লুকায় দিছেন। এই জন্য এক হাদিসে আল্লাহ এটাও বলছেন, লাউ কাশাবতু সিররাকা লাসাব্বাকা নাস, ও যুবক তোর বুলত্রুটি যদি ডেলি আমি খোলা দেই তো ঘরের মানুষও তোকে জুতা মারবে, আপন জনরও তোকে ঘৃণা করবে, মাও বলবে তোকে পেটে না নিয়ে যদি একটা সাপ পেটে নিতাম তাও ভালো, তুই যদি জন্মই না হইতি, বাপও বলবে তোর পিছে আমি আমার যৌবন শেষ করে দিলাম। একটা বাপ যতক্ষণ পর্যন্ত যৌবন বিসর্জন না দেয় ততক্ষণ পর্যন্ত একটা সন্তান যৌবন পায় না, বিশ্বাস হয় কি বলেন? একটা বাপ যতক্ষণ পর্যন্ত নিজের যৌবনকে বিসর্জিত না করে ততক্ষণ একটা সন্তান যৌবন পায় না, হইতে থাকে সন্তান যুবক হইতে থাকে, আসলে বাপ বুড়া হয় না, বাপের যৌবন অনলাইন ব্যাংকিং এ ট্রান্সফার হয়েছে, সন্তানের ভিতরে ট্রান্সফার হইতেছিল, সে আস্তে আস্তে বুড়া হইতেছিল, সন্তান আস্তে আস্তে যুবক হইতেছিল, একদিন সে বাচ্চা হয় সন্তান বাপ হয়, একদিন সে বুড়া হয়ে বাচ্চা হয়ে যায়, বুড়া হইতে হইতে একদিন বাচ্চা হয়ে যায়, আর সন্তান যুবক হইতে হইতে একদিন আবার বাপ হয়। এইভাবে দুনিয়ার রীতিনীতি চলতে থাকে। আফসোস আমরা যদি একবার মনে মনে আল্লাহকে জিজ্ঞেস করতাম, একজন এখানে নাই, রাগ হয় না, একজনও নাই, না যুবক না আমরা যারা দাড়ি পাকা, না আমরা যাদের দাড়ি কাঁচা, আমরা একজনও নাই যে সারা এতটুক বয়সে এক মিনিটের জন্য মনে মনে বসে ভাবছি আমি চাই কিন্তু মালিক পাবো তো পাবো কোথায়, সুখ পাবো তো পাবো কিসে, গেনার হব তো হব কিভাবে, সুখী হব তো হব কিভাবে, সফল হব তো হব কিভাবে, আমি সর্বক্ষেত্রে সফল হইতে চাই হব তো হব কিভাবে, আমরা একজন আল্লাহকে ভাবি না, মৃত্যুর পরেরটা আমি বাদই দিলাম, ওটাকে পরে নিয়ে গেলাম, বা আমার পরে যারা আসবে তাদের জন্য রেখা গেলাম, এই ছোট্ট জীবনটাই তো আমি সুখী হতে চাই। ও মেরে দোস্ত, সত্য এটাই তো, উন্নতি আর বস্তু যদি মানুষকে সুখী বানাইতো তাহলে খোদার কসম উন্নত বিশ্বে এত বৃদ্ধাশ্রম হইতো না। বৃদ্ধাশ্রম চিনেন? আমাদের দেশে বেশি না উন্নত দেশে বেশি? হ্যাঁ, বৃদ্ধাশ্রমে যে থাকে কি কি সুখী? হ্যাঁ না, বুড়ারা বলে না সুখী, মনে হয় সুখী বৃদ্ধাশ্রমে, ঠিক না? হায়, আমি দুনিয়ার বহুত বৃদ্ধাশ্রম দেখছি, আমার চোখের পানি এখনো আছে, জার্মানির মাটিতে পাওয়া যাবে, আমি যখন ফ্রাঙ্কফুর্টের বৃদ্ধাশ্রম দেখছি হায় হায় আমার চোখে পানি চলে আসছে, ওই পানি শুধু আমার চোখ পর্যন্ত সীমিত ছিল না, আমার গাল বায়া জার্মানির মাটিতেও পড়ছে, আমি বাপসি বসা বসা বসা
30 থেকে 40 টা বাজ বইরা যখন বৃদ্ধদেরকে বিকালে নিয়ে আসছে বৃদ্ধদেরকে আর ছেড়া দিছে যখন পার্কে হায় এদের দুরবস্থা দেখে আমার চোখে পানি চলে আসছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ খুব বলা উচিত মুসলমান হওয়া সত্ত্বে মুসলমান হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা এখনো আমাদেরকে ঘরে রেখা পালে কম দেখ আর বেশি দেখ দেয় না খোঁজ খবর নেয় না ফোন করে না করে না একটু বেশি অসুস্থ হলে ওই দিনই টিকিট কেটে বিদেশ থেকে উইরা চলে আসে বাপকে বুকে নিয়ে চোখের পানি ছেড়া বলে বাবা যদিও চলে গেছি পেটের টানে কিন্তু মনটা তোদের কাছেই পড়া থাকে তুই কেমন থাকিস মাঝে মাঝে যাইয়েন আপনারা তো দেখেন না আমরা ঢাকা শহরে দেখি মাঝে মাঝে সদরঘাটে যাওয়া হয় দেখা যায় দুটো আপেল দুটো কমলা অল্প একটু আঙ্গুর একটা বেদানা প্রত্যেক ফলের একটু একটু কিনা একটা পোটলা বাদে জিজ্ঞাসা করি এত অল্প কিনতেছিস কেন বাড়ি যাবি তাতে কি মা আছে বাবা আছে এই জন্য কিনা নিয়ে যাইতেছি হায় হায় জিজ্ঞাসা করেন ওই রিকশাওয়ালা মা বাবার সামনে নিয়া রাইখা মা বাবাকে বলে তুই খা আমি একটু চোখ দিয়ে দেখি আফসোস আমাদের সমাজ শিক্ষিত হারায় গেছে গরিবরা এখনো হারায় নাই এডুকেটেডরা হারায় গেছে বিত্তশালীরা হারায় গেছে পয়সাওয়ালারা হারায় গেছে যারা সবচেয়ে বেশি আপডেট হইতেছে ওরা হারায় গেছে যারা আধুনিক হইতেছে ওরা হারায় গেছে ওদের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যাবে বেনালার মা বাবা পাওয়া যাবে না বাইকালার মা বাবা পাওয়া যাবে না সিনজিওয়ালার মা বাবা পাওয়া যাবে না রিকশাওয়ালার মা বাবা পাওয়া যাবে না দিন মজদুরের মা বাবা পাওয়া যাবে না মাটি কাটাওয়ালার মা বাবা পাওয়া যাবে না ও বলবে রক্ত দরকার হলে কিডনি বেচবো তারপর মা বাবাকে পালবো রাগ হয় না আমার উপরে আমরাও তো বাংলাদেশে বৃদ্ধাশ্রমে যাই সুখ যদি উন্নতিতে হইতো তাহলে উন্নত বিশ্বে কোনোদিন বৃদ্ধাশ্রম হইতো না হায় 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 সুখ যদি উন্নতিতে হইতো উন্নত দেশের মানুষগুলো এত বেশি সুসাইড করত না আমি এক দেশ চিনি একবার যাইনি আমি এখানে একাধিকবার গেছি এমন কোন পুলিশ স্টেশন নাই যেখানে ফোমের স্তূপ না আছে ফোম চিনেন ফোম স্তূপ না আছে আমি জিজ্ঞেস করছি পুলিশ স্টেশনে কেন ফোমের স্তূপ বলছে এখানে মানুষ আত্মহত্যা বেশি করে কাউকে ছাদে দেখলেই পুলিশওয়ালারা ছুটে যায় আর নিচে ফোম বিছিয়ে দেয় যেন এটা পড়লেও না মরে হায় 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 হাসার বিষয় কথা শেষ জায়গায় আমি চলে আসছি আলহামদুলিল্লাহ খোরশেদ আলম কাসিমি সাহেব আসছেন বড় সুন্দর কথা বলেন দিলে লাগার মতো কথা বলেন উনি ওনার কাছ থেকে শুনবেন মন ভরা কিন্তু আমি এতটুকু আপনাদেরকে বুঝাইতে চাবো কমসে কম আমার যুবক জেনারেশনের পায়ে হাত রেখা বুঝাইতে চাবো তুমি বড় নকশা আঁকো তুমি বড় প্ল্যানিং করো সারাদিন ছবি আঁকতে থাকো আসো মালিককে জিজ্ঞাসা করি যিনি তোমাকে আমাকে অস্তিত্ব দিয়েছেন যিনি তোমাকে আমার ভিতরে সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় ম্যাজিক দেখাইছেন মানুষের চেয়ে বড় ম্যাজিক সৃষ্টির ভিতরে কিচ্ছু নাই বিশ্বাস করো যদি থাকতো তাহলে ওইগুলোকে আল্লাহ হাত দিয়া বানাইতেন সমগ্র সৃষ্টি আল্লাহ হুকুম দিয়া বানাইছেন তুমি আর আমি সবচেয়ে বড় সুপার ম্যাজিক এই জন্য কুদরতি হাত দিয়া বানাইছে সবগুলাকে ছয় দিনে কমপ্লিট করছেন যদি ওইগুলা সবচেয়ে আকাশ যদি বড় ম্যাজিক হতো জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত হামিলিন আরশ ফেরেশতা জগৎ সব যদি বড় ম্যাজিক হতো তাহলে ছয় দিনে কমপ্লিট করতেন না
তুমি আর আমি সবচেয়ে বড় ম্যাজিক আশ্চর্য জিনিস এই জন্য 10 মাস সময় নিয়ে আমি কমপ্লিট করছেন 10 মাস 10 মাস সময় হাতের ছোঁয়া লাগাইছেন কোনোদিন তো ভাবলাম না যে এই নাকে আল্লাহর কুদরতি হাত লাগলো তো লাগলো কতদিন যুবক হায় 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 একটু ভাবো এই হাতে কুদরতি হাত লাগলো কতদিন কতবার এই হাতে আমি নাফরমানি করি তো করি কি করে এই পায়ে আমি নাফরমানি করি তো করি কি করে চলো আমি শেষ জায়গায় চলে আসছি একটু ভাবো ওই আল্লাহকে জিজ্ঞাসা করে যে আমি সুখে থাকতে চাই আমি কেনার হতে চাই আমি সফল হতে চাই কিন্তু আমি হব তো হব কি করে মালিক তোমার পরামর্শ কি তোমার সাজেশন কি তোমার দিক নির্দেশনা কি তোমার আবেদন কি তোমার শিক্ষা কি তোমার দীক্ষা কি তোমার অনুরোধ কি তোমার নিয়ম কি তোমার পদ্ধতি কি তোমার কানুন কি তোমার বিধি কি তোমার বিধান কি কিভাবে চললে আমি সুখে থাকব তা আল্লাহ কোরআনে বুঝায় দিয়েছেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ও মানুষ তোকে সুখ না তুই চিৎকার দিতে পারবি যেরকম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি চিৎকার দিতেন আর বলতেন মিন আইনা 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 আবনা আল মুলুক মিন হাযিহি লাযা আইনা আবনা আল মুলুক মিন হাযিহি লাযা এই মজার থেকে বাদশার সন্তানরা কোথায় যে সুখ আমরা পাইতেছি যে মজা আমরা পাইতেছি জীবনটা নিয়া বাদশার সন্তানরা কোথায় যারা সারা দিন সুখের জন্য দৌড়াইতে থাকে ওরা কোথায় আইনা আপনার মুলু আইনা আপনার দুনিয়া মিন হাযিহি লাযা এই মজার থেকে ওরা কোথায় ওরা তাইলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি কোনদিন চিৎকার দিতেন না কোরআন দেখাইছে আমি সুখী হব তো হব কিভাবে কেনার হব তো হব কিভাবে আমি সফল হব তো হব কিভাবে কোরআন থিওরি দিছেন থিওরি মান আমিলা সালিহাম মিনকুম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন আল্লাহ বলতেছে ফালা নুহইয়ান্না হায়াতান তাইয়্যিবা হায়াতান তাইয়্যিবা পছন্দের জীবন দিব আমি তর্জমা করি এটা পছন্দের জীবন যুবক যেমন আঁকবা এমন পাবা যেমন আঁকবা বোঝো এটা বোবাগ কথা বোঝো বোবাগ মুখ দিয়া বললাম না ইশারা দিয়া বুঝাইলাম বোবারা বুঝায় বোঝো বিয়ে যারা করে না এরা বুঝবে বোঝো এটা বুঝো যেমন আঁকবা আল্লাহ এরকম দিবে নাইলে কোরআন বলতো না তাইয়্যিবা তুলে তাইয়্যিবি নাইলে কোরআন এই কথা বলতো না তুই যেরকম আঁকবি এরকম দড়ায় দিব যেমন পছন্দ করবি এরকম দিব কোরআন কোনদিন বলতেন না ফালাহু রিস্কুন কারিম তাকে রিস্কে করিম দিব ওলামাকে জিজ্ঞেস করে দেখো রিস্কে করিম কাকে বলে ফালাহুম রিস্কুন করিম রিস্কে করিম দিব এক লোকমা খাইয়া এরকম ঘুমাবে হায় হায় সিঙ্গাপুর থেকে খাওয়া আসবে তারপরে খায় ঘুম খাবে তারপরে ঘুমের ট্যাবলেট খাবে তারপরও ঘুম আসবে না তারপরও বারিন্দায় পায়চারি করতে থাকবে ঘুম আসবে না আর ও গ্রামের ক্ষেতের থেকে শাক তুলে আনবে শাক দিয়া খাবে তারপরও ঢেকুর দিবে আর বিছনায় যাইতে দেরি আল্লাহ বলে থাপটি দিয়া ঘুম পড়ায় দিতে দেরি করবো না হাদিসে আছে আল্লাহ বলে কিছু লোক আছে যাদেরকে আমি থাপ্পি বুঝেন
পিঠ থাপড়ায় ঘুম পড়ায় দিব। কোরআন বলতেছে উলাইকা লাহুমুল আমান। এইজন্য আসেন আল্লাহকে জিজ্ঞেস করেন, ওটাই আল্লাহ কোরআনে বলছে, ঈমান আমল ছাড়া দুনিয়াতে সুখী হবে না। ঈমান বানাইতে হবে, আমল বানাইতে হবে, ঈমান শিখতে হবে, আমল বানাইতে হবে। ওই আমল যে আমল দিয়ে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন, ওই আমল, ওই দুই জিনিস নারীর কাছে থাকবে, নারী তো সুখী, পুরুষের কাছে থাকবে সেও সুখী, ধনীর কাছে থাকবে ধনের ভিতরও সুখ পাবে, বাদশার কাছে থাকবে সেও সুখী হবে, যুবকের কাছে যুবক সুখী। শুধু সুখী না, সুখের রাজা হবে, রাজা সুখের রাজা। যেরকম দুঃখীর দুঃখের রাজা আছে, এরকম সে সুখের রাজা হবে, সুখের রাজা, সুখী হবে, গেনার হবে, সফল হবে। আসেন ওলামায়ে কেরামের কাছ থেকে শিখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখায় দিয়া গেছে। সাহাবা গরিব ছিল আমি মানি, গায়ে কাপড় ছিল না ও মানি, পায়ে জুতা ছিল না এটো মানি, মাথা গুচার ঠাই ছিল না এটো মানি। হায় হায়, এমন গরিব ছিলেন, পেটে পাথর বাঁধতেন, এটো আমি মানি। মানি নাইলে রুস্তম এই কথা কোনোদিন লিখতেন না। যাও যাও, যখন ইরান হামলা করে মুসলমান, তখন রুস্তম লেখা পাঠাইছিলেন, তোমরা গরিব আমি জানি তোমাদেরকে কাপড় দিব, তোমরা গরিব আমি জানি তোমাদেরকে খাবার দিব, তোমরা গরিব আমি জানি আমার 15 বছরের ভান্ডার উজাড় করে হলেও তোমাদেরকে ঘর বাড়ি বানায় দিব, যাও নিজেদেরকে ধ্বংস করো না। তো আমর ইবনে রিবি রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়া উঠছেন, তুই যা বলতেছিস তা সত্য, কিন্তু আমরা এটার জন্য আসি নাই, আমরা আসছি কেন শুনবি? কদ ইবতাসানাল্লাহ লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ মিন সিকিদ দুনিয়া ইলা উসআতিহা ওয়া মিন জাওরিল আদিয়ান ইলা আদলিল ইসলাম। তুই ভাবতেছিস আমরা কাপড়ের জন্য আসছি, তুই কাপড় দিবি, তুই খাবার দিবি, তুই ঘরবাড়ি বানায় দিবি, এটার জন্য আমরা আসি নাই। কদ ইবতাসানাল্লাহ, আল্লাহ পাঠাইছে তাই আসছি। তুই যেটাতে ভাবতেছিস সুখ আছে ওটাতে সুখ নাই, এই জন্য ইতিহাস মানুষ লেখছেন, কসম খোদার ব্যঙ্গ চিত্র পর্যন্ত বানাইছেন, আজ পর্যন্ত দুনিয়ার কোন কলমিস্টের কলমে ওঠে নাই, ওর কলমের কালি চলে নাই যে সাহাবা অসুখী ছিল, এরকম কোন তথ্য আমাকে কেউ কোন রাইটার দিতে পারবেন না যে সাহাবা অসুখী ছিল, হ্যাপি ছিল না, সুখী ছিল না, কোন রাইটার কোন আলেম ওলামার ঘরের খবর আইনা দিতে পারবেন না। হইলেও হইতে পারে, আমি ভাবব যদি হয় ও হয় তাহলে সারা বাংলাদেশে এক আধজন হইতে পারে, আমি ভাববো জানি না ওর কপাল পড়লো তো পড়লো কেন, এছাড়া কোন আলেমের ঘরের খবর আইনা দিতে পারবেন না যে ও সুখী না, 5,000 টাকার বেতনে তারপরও সুখী। আপনাদের গ্রামগঞ্জের ইমাম কয় টাকা বেতন পায়? না প্রতি মাসে লন্ডন আলারা এদের জন্য আলাদা টাকা পাঠায়, কয় টাকা বেতন দেন? 5,000-7,000 ঠিক না? আজ পর্যন্ত ওদের ঘরের চিঠি আসছে আপনাদের কাছে না আপনাদের মা বোনদের কাছে আসছে? ওদের ঘরের স্ত্রী চিঠি পাঠাইছে কারো কাছে যে 5,000 টাকা আমি অসুখী? দেখছেন কোন আলেমের বউকে ভাইগা যেতে, কারো সাথে চলে যেতে? শুনছেন যে টাকা আলা দেখে চলে গেছে? না না, কসম খোদার না, ও 5,000 টাকায় যতটুকু সুখী আপনি 5 লক্ষে এতটুকু সুখী না। ওলামা স্বীকার করবে আমার কথা,
প্রতি রাত্রে এদেরকে পাউ টিপায় ঘুম পড়ায়, আবার পাউ টিপা ঘুমের থেকে উঠায়। কি হুজুর রাগ হয়ে গেলেন? পাউটি পায় ঘুম পড়ায় আর পাউটি পায় ঘুমের থেকে উঠায়। আলহামদুলিল্লাহ, এরা সুখী, এদের বাচ্চারাও সুখী। আসেন, সুখে তো থাকতে চাই, সুখী তো হইতে চাই, কিন্তু তালাশ করি যে এখানে ওইখানে নাই, বস্তুর ভিতরে সুখ নাই। রাগ হয় না সিলেটের মানুষ, বস্তু জগৎ আল্লাহ আমাকে কম দেখায় না। আমি কিতাব পড়ানা চোখে দেখা, কিতাব পড়ানা কানে শুনা। হায়, আমার এখানে বহুত আছে কাহিনী, যাদের চোখের পানি আমি আমেরিকায় বসা দেখছি, যাদের চোখের পানি আমি অস্ট্রেলিয়ায় বসা দেখছি, যাদের চোখের পানি আমি জাপান বসা দেখছি, যাদের চোখের পানি আমি ইউরোপে বসা দেখছি, উন্নত বিশ্বে বসা যাদের চোখের পানি আমি আমার চোখে দেখছি, বাংলাদেশও দেখতেছি। খুলবো না, আমরা জানি কার ঘরের আগুন কতটুকু, আমরা জানি। বাংলাদেশ ও বিত্তশালীদের ঘরের খবর আমরা জানি। হয় না হলে নিজের পিস্তল নিজের মাথায় লাগায় কোনোদিন গুলি করতেন না, ঐশী কোনোদিন মা বাবাকে হত্যা করতেন না। বস্তু মানুষকে সুখী বানায় না। বিদায় যুবক, তোমাদের পায়ে হাত রাখতেছি, আমি চাই না তোমরা হারায় যাও, আমি চাই না তোমরা অসুখী হও। আসো আসো, ইউটার্ন নাও, ইউটার্ন নেওয়ার সুযোগ আছে, প্রত্যেক রাস্তায় ইউটার্ন থাকে, ইউটার্ন বোঝো না, তোমরা ইউটার্ন নাও, ছাড়ো, তওবা করো আজকে, যে আজকের থেকে আমি আল্লাহর হুকুম মতো চলব, নবীর তরিকা মতো চলব, আল্লাহর হুকুম শিখব, আর সাধ্য অনুযায়ী আল্লাহর ওয়াদ, আল্লাহর আবেদন সাধ্য অনুযায়ী, আল্লাহ নিজের ইচ্ছা অনুযায়ী চান না। আল্লাহ বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, বান্দা তুই যতটুকু পারিস, তোর শক্তিতে যতটুকু কুলায়, তোর জেবে যতটুকু চলে, এজন্য আল্লাহ হায় হায় রমজান আসার আগে ঘোষণা দিয়া দিছেন, ওয়া ইন কানা মারিদান আও আলা সাফার ফাইদাতুম মিন আইয়ামিন উখার, অসুস্থ চিন্তা করিস না, সুস্থ হইলে রেখে নিস। মালিক যদি সুস্থ না হইলাম, তো মালিক ঘোষণা দিছে অন্য জায়গায়, সুস্থ না হইলে মাফ। রোজার কি হবে? ওই গাঠটিটাও ধরায় দিব। রোজার কি হবে? রোজার ফজিলতের কি হবে? আল্লাহ বলছে ওই গাঠটিটাও তোরে দিয়া দিব, চিন্তা করিস না, নাইলে আরেক হাদিসে আসতো না, অসুস্থ ব্যক্তির ব্যাপারে আল্লাহ নিজে বলতেছেন, উক্তু আমাল আল্লাযী কানা ইয়ামালু ফিস সিহ্হা, যে আমলগুলো সুস্থ অবস্থায় করত ওইগুলোর সওয়াব লিখতে থাক। একটু ভাবি তো, একটু ভাবি, এটাকে একটু কাজে লাগাই। বলছে সফরে যাবি, ভ্রমণে যাবি, ওইখানে দিন আর দুনিয়া লেখা নেই, জানি না ওলামা ইকরাম কি বলবে, কি দিন দুনিয়া লেখা আছে, সফর লেখা আছে। ফাইন কান মারিদান ওয়ালা সফর, তুই সফরে আসিস, কি করব মালিক, আচ্ছা রাখিস না, কত দয়া, হায় 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 হায়, আমি বুঝাইতে পারতেছি না, বাসা নাই আমার কাছে। বাপ যখন দেখে যে ছেলে উঠাইতে পারতেছে না, বা বাপ যখন ভাবে ও পারবে না, তো পারতে গেলেও করতে গেলেও দূরের থেকে চিৎকার দিয়ে, না তুই ধরিস না, তুই উঠাইস না, তোর কষ্ট হবে,
আল্লাহ যেন রোজার আগে আসার আগে বান্দাকে কত ভালোবাসে। আমার মনে হয় এটার ভিতরে ভালোবাসা এতটুকু, কসম খোদার আটলান্টিকও এর সামনে ছোট হয়ে যাবে, প্রশান্ত এর সামনে ছোট হয়ে যাবে, সাবাতু আবহুর সাত সমুদ্র এটার সামনে ছোট হয়ে যাবে। আল্লাহ আগের থেকে চিৎকার দিতেছে, বান্দা তুই সফরে না না রাখিস না, রোজা রাখিস না, রাখিস না, কি করব? আরে না তোর কষ্ট হবে, রাখিস না, পরে রাখিস, পরে 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 পরে। কেমন ভালোবাসে আসে যুবক, আসো শিখি, ঈমান শিখি, আমল শিখি, আল্লাহর রাসূলের আদর্শ শিখি, ক্যারিয়ার শিখি, লাইফ স্টাইল শিখি। দুনিয়ার কার স্টাইলের পিছে তুমি চুল কাটো, দুনিয়ার কার স্টাইল কে দেখে তুমি শার্ট কিনো, দুনিয়ার কার স্টাইল দেখে তুমি প্যান্ট বানাও, দুনিয়ার কার স্টাইল দেখে তুমি হাঁটো, দুনিয়ার কার স্টাইল দেখে তুমি চেহারা বানাও। যুবক পায়ে হাত রাখি তোর মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা স্টাইল, নিজের জীবনের স্টাইল বানা, মউত পর্যন্ত পোস্তে দেরি, খোদার কসম জান্নাত তোকে ডাইকা নিতে দেরি করবে না, জান্নাতকে তোর তালাশ করতে হবে না, জান্নাত তোকে তালাশ করবে। আল্লাহর রাসূলের স্টাইল আল্লাহর কাছে প্রিয়, আদর্শ প্রিয়, আল্লাহর রাসূলের আদর্শ প্রিয়, সুন্নত প্রিয়, নাইলে আল্লাহ শত কাহিনী গটায় আমাদের কানে ধ্বনি দিতেন না। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহির ছোট্ট এক কাহিনীর ধ্বনি আমাদের কানে এখনো আসে, যিনি হাসির জবাব দিছিলেন দুই টাকা খরচ করা, নৌকা দিয়ে পার হয়ে যায়, এখনো ওই আওয়াজ ইথারের ভিতরে আছে, যদি নেওয়া যায় মেশিন দিয়ে তো নেওয়া যাবে। আল্লাহ উপর থেকে বলছিলেন, কদ কাফারনা লাকি আবা দাউদ, আবু দাউদ আমার বন্ধুর স্টাইল তোর এত প্রিয়, দুই টাকা খরচ করলি না, দিল তো পারতি, তুই তো খালের ওই পারে ছিলি, আমি তো তোকে জিজ্ঞাসা করতাম না, তুই জিজ্ঞাসিত হইতি না, তোকে কাঠগোড়ায় দাঁড় করানো হতো না, কেন না তুই তো এই পারে না, তুই তো ওর কাছে না, তুই তো নদীর ওই পারে, তুই যদিও আওয়াজ শুনে ফেলছিস, তোর উপরে জরুরি ছিল না, কিন্তু নবীর কে আদর্শ, নবীর স্টাইল তোকে পাগল বানায় এই পারে নিয়ে আসছে, আমি তোকে মাপ না কইরা পারি না, কদ গফার না লাখ, মাপ করা দিলাম। আসো সুখী যদি হইতে চাই, জ্ঞানার যদি হইতে চাই, আর কোনো বিকল্প নাই, করব তো, কে কে শিখব দেখি, পাক্কা আল্লাহ কবুল করেন। আমাদের দেশে সহজ, এত আলেম ওলামা দুনিয়ার কোনো দেশে নাই, এত মসজিদ মাদ্রাসা দুনিয়ার কোনো দেশে নাই, এত পীর খানকা দুনিয়ার কোনো দেশে নাই, তাও হক্কানি সহজ শিখো, আমাদের দেশে সহজ শিখো, আর আল্লাহর রাসূলের সবচেয়ে বড় আদর্শ আর সুখে থাকার সবচেয়ে বড় মূল মন্ত্র যেটা, সেটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ। আল্লাহ এই কথা বলতেন না, ওয়াহমুর আহলাকা বিসসালাত ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারজুকুকা, বন্ধু আমরা পালব। নামাজের ভিতরে ২০টা জিনিস রাখা আছে, ২০টা, আবার কখনো আসলে শোনাবো, শুধু একটা না, এই দুনিয়ার ২০টা রত্ন নামাজের ভিতরে রাখা আছে। যেদিন নামাজ পাইছেন, জানি না ওলামা কি বলবে আমাকে, সাহাবায়ে কেরাম ঈদের মতো খুশি বানাইছেন, জিজ্ঞেস করতে এত খুশি কেন, আল্লাহর বান্দার থেকে নিব, নিজের উপরে আর সৃষ্টির উপরে খরচ করব, ওয়াজাদনা মিফতাহা খাজাইনির রহমান, আমাদের হাতে আল্লাহর খাজিনার চাবি চলে আসছে, চাবি চাবি চলে আসছে, আল্লাহর খাজিনার চাবি আল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছেন, ওয়াজাদনা মিফতাহা খাজাইনির রহমান, আল্লাহর বান্দারের চাবি চলে আসছে। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা, আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।